উপকরণে মিয়মিত সিংহ আজিকাল লেপা লেপাকু বাংলাদেশের বিশিষ্ট নাট্য টিম ভারতের বিভিন্ন লয়া লয়া নাটক পরিবেশন কর্তারা বিএমডিসি আগর দাবি জানাইল অজিত সিংহ গিরকি সামাজিক কামে ডাঙর কাকি কারণে হনায় গুঞ্জ নাঙে এনজিও আগর রেজিস্টার হয় আমার কৌ চ্যানেল গড় ইথাক থাক করতে ডাঙরিয়া আইএএস রিটায়ার্ড বনমালী সিংহ গিরকর কথা আকুটি ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে অভিনেতা সিদ্ধার্থ গিরকরে থাকা আত্ম সম্মান দিল সুইটি সিনহা ওমেন ন্যাশনাল ক্রিকেট টিমে সিলেক্ট হইলি দেবপ্রসাদ বারো অর্কপ্রভ ত্রিপুরা টিমে খেলতারা বারো বহিরাজ্যে 2013 বিধানসভার তুলনায় করিয়া 2018 ইলেকশনে নিয়ামপাড়া সিটে অষ্টম বামপন্থ সরকার গঠনের আশ্বাস দিল সিপিএমর মুখপাত্র গৌতম দাস গিরোহি প্রাক্তন বিধায়ক রতনলাল নাথ নিয়ামপাড়া মানুল প্রকাশ্য সমাবেশে বিজেপিতে যোগ দিল কৌপাকরণী মি সুরশ্রী সিংহ এবাকা পৌ ডিগল করে বাংলাদেশের নাংপাল বা মণিপুরী থিয়েটার গেলগা 12 ডিসেম্বর ইন্ডিয়ার মাটিত আহিয়া বিভিন্ন ফামে ফামে নাটক দেখা দিলা গেলগা 21 ডিসেম্বর কলাসরের মাটি উনকুটি কলাক্ষেত্রে বিষ্ণুপ্রিয় মণিপুরী রুহিবৃত্তি সিংলুপোর পক্ষত্ব নাটকুহানি দেহুয়া নির্ধৌরাং করেছিল ঔদিন নাট্যকার শুভাশিস বারো টিমহানরে সম্বর্ধনা দিলা কলাসরের পুর পরিষদ বারো সাচা ক্লাবর পক্ষত্ব পৌরী সাহিত্য প্রকাশনীর সম্পাদক সুশীল সিংহ ডাঙরিয়া সমরজিৎ সিংহ সহ নাট্যশিল্পীরে বরণ করানি হছিল ও নাটক চানার সালে দে ফুলেছিলা নাট্যপ্রেমীর সংখ্যাহান লক্ষণীয় ছিলা পৃথিবী আনা ধুয়ান থারর কা মানু প্রাণ ত্যাগ করেছিলা ও ভাষা দহানি ইলতাই বাংলা বারো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার কা আজি পেয় চিকারে দিতারা লালফাম করতার কিন্তু সরকারি মতে এ ভাষা হেন এবাকা পেয় স্বীকৃত না পাশে তাতোকে ত্রিপুরা সরকার রাং বিএমডিসি বা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিল আগর দাবি জানাইল অজিত সিংহ গিরো আমার লিরিক আমার রেডিও চ্যানেলে আমার প্রচার দাবি পাবার এর ও ডিমান্ড অনানা তাই আমার ডেভেলপমেন্ট কাউন্সিল বিষ্ণুপ্রিয় মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল ইমা লম্পা নামার আমার দাবাটা দূর হবে পারা নইল যে ভারতীয় সংবিধান মধ্যে আমি ডেভেলপমেন্ট কাউন্সিল এগো পানার আমার অধিকার আছে গো সংবিধানে আছে গো মাইনরিটি যা তা হানোর ডেভেলপমেন্টের কাউলিয়া যেটা খেয়ে খেয়ে আসিওতার কাউলিয়া এ সুযোগে আন আমার সংবিধানের ভিতরে কমে আছে আনতে হান পানা হান আমার মৌলিক অধিকার হান নিজের নিজে শাসন করানির খানিপ রইল এর লগে বাবর থাকায় হান ডেভেলপমেন্ট কাউন্সিল আগে আমার যদি বিয়ার উগর মাধ্যমে আমার যত হানি সমস্যা আমি দূরীভূত করানি আমার সমাজে ক্লাব আছে এনজিও আছে হাবিও সমাজের সামাজিক কাম করিয়া আহি তারা এবং হারোপর পৌহান গুঞ্জ নাঙে এনজিও এবং অদ্য রেজিস্ট্রেশন পানার লগে নেপাল তেলার এলাকাবাসী নিঙল ব্যাপা একত্রিত ওয়া শ্রী শ্রী রাধা মাধব জিও সেবা সমিতির ভক্তি কাত করিয়া ডাঙর কাকে ইহান কারানির আশ্বাস দিলা লগে গুঞ্জগর সার্থক কামনা জানিলা আর তাও হারোপর পৌহান শ্রী শ্রী রাধা মাধব জিও কেন্দ্রীয় সেবা সমিতির সভাপতি ডাঙরে বনমালী সিংহ গিরকে এনজিও এগরে পইলা 501 টাকা দিয়া পুণ্য কামনার ইত হয়ে আশীর্বাদ দিল গিরকরে গুঞ্জ এনজিও সভাপতি গিরকে নিয়ামপাড়া থাকার জানাইল আর তাও শ্রী রাধা মাধবর নিঙে বাৎসরিক দৈনিক খুতল 365 টাকা দিয়া সভাপতি গিরো করা লগে আসিলাদা এনজিও সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ আর তাও উপস্থিত আসিল মি পইলাই নেপাল জেলার বুমিন কলোনি গাঙর রঞ্জিত আসিনা বদি ও রাঙ্করানি মনাউরি তুমি কিতা কিতা আজ দিয়া সামাজিক কাম করেছ আমি ভূমিহীন ইন্দ্রনগর যত বেপা আছি এটা হাবিয়েতি লইয়া সমাজের যত খোৱা বা কাম আছে ওটা আমি যত হাবি বেয়া পাইতে লইয়া হনরে সাহায্য করি ডাক্তার ভূপেন হাজারিকা জয়ন্ত হাজারিকা বিষ্ণুপ্রসাদ বারো জুবিন গর্বর সাদে নাংপালপা গায়কর ভক্ত রণিত সান্ডির লগিরকে সঙ্গীত জগতে হানাত ইমাঠার এলা নিজে লেং করিয়া নিজে সুর দিয়া নাংহান প্রতিষ্ঠা করানি থেমসে আজি পেয়া মেলাগনি কুলেসি উতার মা তার জীবনে মি তরেল জিংতা মি নাপিং নাপিং ইমা পূর্ণিমার জুনাক উল্লেখযোগ্য এতাহাবির পিছে দো এ সমাজে হবা প্ল্যাটফর্ম আহান নেই হানতে বিশ্বমালামের নাং ফিটানির ঘৌরাং উহান হপনা হানুয়াই থা পরের গা ওহানে আমার শিল্পী তারে বার্তন দিক আর তাও গিরকর এলা হুনি আমার সমাজে হানাত কম করিয়া ওইল সময়ে সময়ে লয়া লয়া ডাঙর কমে করতারা ঠিক উচাদে আর আর মারির সাথে এমারিও আর লয়া ফুলতলা গানে কুমেয়া হান মাঘ মাহাত করানি প্লেপসি এ কুমেয়া হানাত দীর্ঘ 10 বছর দরিয়া করিয়া আহিতার হান এহানোর উদ্দেশ্য ওইটা নোয়া প্রজন্মর শৌরে আমার সাংস্কৃতিক বারাদে ইল করানি বার নোয়া শিল্পী নুকুলানি এ কুমেয়া হানোর প্রাক্তন সভাপতি অরুণ কুমার সিংহ গিরকে বাগেইল
মারির সাথে এবছরও আমার পূর্ব হাওর মঙ্গলয়ার মহাসংকীর্তনান ও নাটলেপসে আজি 10 বছর অইল আমার তা চলিয়া হ্যার মহাসংকীর্তন হান এমারিন ও 11 বছর হইতই হ্যান আমি হাবিয়া ঠৌরং করেছি এবং আর আউল লয়ার হাবিয়া গিরিগিথা নিয়ে হ্যান সিজিল করেছি ফুলতলি মুঙর মালঢপে করানি বুনিয়া হাবিয়া লেপ আগামী 2013 বিধানসভা ইলেকশনে তুলনায় নিয়ামপাড়া বুটে অষ্টম বামপন্থ সরকার গঠন করানির আশ্বাস দিল দলর মুখপাত্র গৌতম দাস গিরকে গিরকে আত মাত্র যে আহের 31 ডিসেম্বর কেন্দ্রীয় সমাবেশ আহান রাজ্যর সম্মুখে ঐতিহাসিকভাবে সমাবেশ আহান ঐতই সৈনায় বুলিয়া মাতল মুখপাত্র গৌতম দাস গিরকে এ কথা আহান হাব্বি সাংবাদিক কর্মে ফোনা ওয়া মাতল রাজ্য সিপিএমর মুখপাত্র গৌতম দাস গিরকে শ্রী শ্রী রাধা মাধব কেন্দ্রীয় সভাপতি বর্ণমালে সিংহর লগে রিপোর্টার অমিত সিংহ শ্রী রাধা মাধব জিও পরিচালন সমিতির কেন্দ্রীয় সভাপতি ডাঙরিয়া গিরক আমার পরপক্ষত হয়েছে আহান পানামণি আয়াসিতা গিরকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হানোর দর্শক হাবিরাং কথা চুতি আহান ফোন করে দিলে আমার চ্যানেলে গড় সার্থক স্বাগত ইনিং করিয়ার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠনত্ব করি অনেক দিনের দাবি আহান আসিল আহান সরকারের কেন্দ্রীয় সরকারের যে টিভি বারো দূরদর্শন বারো অল ইন্ডিয়া রেডিও আমার ভাষালো প্রোগ্রাম চালু করা নিয়ে সাদে দাবিয়েতে অনেকদিন যাবৎ চলে আসা আমি অত্যন্ত শুনিয়া হারও হইল যে আমার আমার পত্রিকার তরফে তো করি প্রচেষ্টা করিয়া নয়া চ্যানেল আহান নিউজ চ্যানেল আহান ব্যবস্থা করিয়া প্রোগ্রাম হান আরম্ভ হচ্ছে এখন অত্যন্ত হারও পাওয়া বিষয় হান আমি রাধা মাধব রাম রাধানী রাং প্রার্থনা করি এ প্রয়াসে হান আমার তার ক্ষুদ্র জাতি হানোর কা বলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি হানোর কা এখন অত্যন্ত শুভ দুখান এখান বলিষ্ঠ হবে আগামী বছর তার দিনে তার আরাকু সক্রিয় হবে কাম করে পারো কা এখান তানু রং বর্মাগুড়ি এবং মোর ব্যক্তিগত এবং আমার রাধা মাধব কেন্দ্রীয় পরিচালন সমিতির তরফে তো আমার শুভেচ্ছা থাকে আশা করি এখান সমাজের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের অনেক গুরুত্বপূর্ণ বলিষ্ঠ পদক্ষেপ হান এখন অত্যন্ত কামে আইতে এখন মঙ্গলক যাত্রা হানোর মঙ্গলক বলে আমার শুভেচ্ছা আনতে হবে কৈলাসহর কীর্তনতলি গাঙর দেবপ্রসাদ বারো অর্কপ প্রভ জেগি ত্রিপুরার ন্যাশনাল টিমর ওয়া খেলতারা তানুর খেলার বর্তমান পরিস্থিতি হারপানির কা বুলিয়া আমার বউ টিভি চ্যানেলগত দেবপ্রসাদ সিংহ সাক্ষাৎকার আহান হুনি হাই এবছর আমি কৈলাতে অগাস্ট রোগ দেখে লাঙ্গা চেন্নাই উপে গিয়া মান ও বুড়া ট্রেনিং ক্যাম্প করলাম উপে আমি কেরালা লগে প্র্যাকটিস ম্যাচ টেস্ট খেললাম উপে মিও অল্পপ্রব হবা করে খেললাম ব্যাটিং আন বিশেষ করিয়া তারপর আমি উপেত্ত হবা করে খেলাম পিছনে ছত্তিশগড় বিলাই গেলাম গা উপে গিয়া 12 প্র্যাকটিস ম্যাচ খেললাম গা উপে 3 নানুর প্র্যাকটিস ম্যাচ খেললাম খেলার পরে উপে আর মানে তাও হবাও খেললো কিপিং হান জগন হবাও করলো ব্যাটিং হান হবাও করলো মোর তাও ব্যাটিং হান জগন হবাই উপে বোলিং হান হবাই উপে তো আমি সিলেকশন পেলাম ত্রিপুরা মেইন টিম মান যেন সেকেন্ড ট্রফি আন্ডার 23 ওনাতে আমি সিলেকশন পেলাম ইয়া উপে তো আমি এরপরে মেইন খেলানোর কারণে করলাম ইয়ে রাজকোটের উদ্দেশ্যে করলাম আমি উপেগে আমি পয়লা খেলাম খেললাম আজিকার পো এহান প্রিয়া মি অমিত সিংহ মি সুরশ্রী সিংহ হাবিরাং হমাথায়